বাংলায় দুর্যোগের পূর্বাভাস, টানা তিন দিন চলবে ভারী বৃষ্টি, তো কোন জেলায় কবে থেকে বৃষ্টি শুরু হবে বিস্তারিত জানে দেবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। বিজয়ের শেষে বাংলায় ফের নিম্নচাপের ভুকুটি, রাজ্য জুড়ে চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 17 থেকে 19 অক্টোবর অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জেলা বুধবারও ভিজবে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার মূলত রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও। উপকূলবর্তী দুর্যোগ থেকে মানুষকে সতর্ক করতে উপকূলবর্তী দুই জেলায় ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে কলকাতা সংলগ্ন দুই চব্বিশ পরগনা, হাওড়া এবং দুই মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ বাড়বে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামীকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে, ভিজবে জলপাইগুড়িও। রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ভুকুটিও। কুচবিহার, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত উত্তরে চলবে বৃষ্টি। রবিবার কলকাতায় সারাদিন মূলত মেঘলা আকাশ থাকবে, সঙ্গে মাঝারি বৃষ্টি হবে। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 10 মিলিমিটার। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রির কাছাকাছি। কিছুটা কমবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।